আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব এই ইফেক্টটা কিভাবে তৈরি করব, ট্যাক্স ইফেক্ট যেটাকে বলা হয়, সেই ইফেক্টটা আমরা কিভাবে তৈরি করব সেটা দেখব। তাহলে এই ইফেক্টটা তৈরি করার জন্য ফার্স্ট ফাইল থেকে নিউ নতুন একটা অ্যাডবট নিলাম। অ্যাডবট নেওয়ার পর আমি সেটাকে যে কোনো সাইজে নিতে পারি, ফটোর সাইজ নিলাম 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি। নেওয়ার পর আমি যেটা করব, এখানে আমি টেক্সচার একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছিলাম বা কালো একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছিলাম। আপনি এরকম একটা কালো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারেন। এটা ডাউনলোড করেছিলাম, এটা এভাবে থাকুক। এখানে উপরে আমি টেক্সট টুল দিয়ে যে কোনো একটা লেখা লিখলাম, ফ্রি লার্ন সিং। আমি এখান থেকে একটা লাইন লিখলাম ফ্রিল্যান্সিং, অথবা আমি এখানে ফন্টটা চেঞ্জ করে দিতে পারি, একটু মোটা টাইপের ফন্টটা দিই। তারপর আমি এটাকে একটু বড় করি, করার পর যেটা করব এখান থেকে এফেক্টস, এফেক্টস থেকে বেবেল অপশনস, এখানে গিয়ে আমি বেবেল এন্ড এম্বস, এখানে গিয়ে আমি ফার্স্ট যেটা করতে পারি 100 দিলাম, এখানে বেবেল এম্বস, বেবেল এম ইনার গ্রো, আউটার গ্রো দিলে এরকম আসবে, পিক চেপে দিলে এরকম আসবে। আমি এটাই সুইটেবল মনে হচ্ছে, এটা দিলাম। তারপর আমি এটাকে সাইজটাকে একটু কমাই দিই, এতটুকু দিলাম। সাইজ সফটনেস, সফটনেসটা বাড়াবো কমাবো, তাহলে এটাকে আমি 1 দিলাম। তারপর আমি এখানে দেন, তারপর আসলাম আমি ইনার শ্যাডো, ইনার ইনার শ্যাডোতে আসি। ইনার শ্যাডোতে যখন আসলাম, এখানে ব্ল্যাক কালার দিব অথবা অন্য কালার দিই, কালার দিয়ে ব্ল্যাক কালারটাই সুইটেবল, ব্ল্যাক কালার দিলাম। ব্ল্যাক কালার দিয়ে এটাকে আমি 50% করলাম, এটা ডিস্টেন্সটা একটু বাড়াই কমাই। এটা হচ্ছে ভিতরের, আমি যদি এটা অফ করে দিতাম তাহলে আপনি বুঝতে পারবেন এটা ভিতরের কালার, ভিতরে পড়তেছে। তাহলে আপনি এটা যখন আমি ডিস্টেন্সটা একটু বাড়াই দিই, অপাসিটি অ্যান্ড ইনারগুলো, ইনার শ্যাডো অপাসিটি আমি 50% দিলাম, ডিস্টেন্স একটু বাড়াই দিলাম, তারপর আসেন ইনারগুলো, ভিতরের অংশটুকু ইনারগুলোতে আমি মাল্টিফাই করে দিলাম। দেন এখানে ব্ল্যাক কালার দিলাম, ব্ল্যাক কালার দিয়ে আমি দেন এরপর আসেন এটাকে দিই সেটিং অপশনটা, সেটিং অপশন আমি হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালার দিয়ে এই অংশটুকু বাড়াইলাম, ডিস্টেন্স একটু বাড়াই কমাই, সাইজ সাইজ একটু বাড়াইলাম। দেন আমি এটাকে কন্ট্রোল, কন্ট্রোলে ক্লিক করে এখানে লিনিয়ার দিলে এরকম আসবে, ক্লোন দিলে এরকম আসবে, ইনভার্টও দিলে এরকম আসবে, শ্যাডো দিলে এরকম আসবে। আমি এটাকে চাইলে নিজের মতো করে পরিবর্তন করতে পারবো, দেখেন এরকম। আমি লিনিয়ারটাকে নিই, এটাকে একটু বাড়াইলাম, এখানে আবার কমাইলাম, বাড়ানো কমানোর ফলে এরকম হচ্ছে। এখানে যদি কর্নার দিয়ে দিই কর্নার আসবে, এখানে যদি এরকম দিয়ে এরকম আসবে, এটা
ট্যাগে আমি কন্না দিয়ে দিলাম। তারপর আমি ওকে দিলাম। এরপর আমি যেটা করতে পারি, এখানে সেটিংটাকে হোয়াইট দিলাম, অপাসিটি আর একটু কমাই দিই, অপাসিটি আর একটু কমাই দিলাম, অ্যাঙ্গেলটা 33 থাকুক বা এখানে অ্যাঙ্গেলটা 33 বেটার, তারপরে ডিস্টেন্সটা আর একটু কমাই দিই, একটু কমাই দিই ডিস্টেন্স, সাইজটা আর একটু বাড়াই কমাই, সাইজটা আর একটু বাড়ানো কমানোর ফলে এরকম আসছে। দেন আমি নিজে কন্ট্রোল অপশনটা ইউজ করতে পারলাম। এরপর আসেন ডপ শ্যাডো ইউজ করেন আপনি, ডিস্টেন্সটা একটু বাড়ালে কমাইলে, তারপর স্পিড, দেন সাইজটা বাড়াইতে কমাইতে পারতেছি। এভাবে এখানে প্রত্যেকটা অপশন আপনি যখন ইউজ করবেন, দেখেন এটা ইউজ করলে এরকম টাইক্স ইফেক্ট আসতেছে, এটা ইউজ করলে এরকম টাইক্স ইফেক্ট আসবে, প্যাটার্ন অনেকগুলো প্যাটার্ন আছে, এখানে প্যাটার্ন অনেকগুলো আছে, এরকম প্যাটার্ন আসবে। এরকম প্রত্যেকটা অপশন আপনি, যদি আমি গ্রেডিয়েন্ট ইউজ করি, এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, পার্পল কালার গ্রেডিয়েন্ট ইউজ করলে এরকম আসবে, গ্রেডিয়েন্ট বাড়লে অনেকগুলো গ্রেডিয়েন্ট থাকবে এখানে, যেখান থেকে আপনি যে গ্রেডিয়েন্টটা ইউজ করেন, ব্লু ব্লু দিলে এরকম আসবে। তাহলে এভাবে আপনি গ্রেডিয়েন্টগুলো চেঞ্জ করতে পারেন, কালার ওভারলে দিলে কালার ওভারলে আসবে, এভাবে অনেকগুলো অপশন আপনি ইউজ করতে পারেন। দেন আমি এটাকে রিইউজ করব, নতুন করে এটা কপি করে নিলাম একটা লেয়ার, নেওয়ার পর আমি এটাকে রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল, দেন রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল পেস্ট করলাম, সেম লেয়ার স্টাইলগুলো এখানে পেস্ট হলো। দেন আমি একটা ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে ব্রাশটাকে আর একটু ছোটো করি, দেখেন আমি এগুলোকে কী করে দিতে একটু স্টাইল করে দিতে পারতেছি। দেন ব্রাশটাকে একটু হার্ডনেসটা কমাই দিই, তাহলে আমি যদি এখানে দেখেন এখানে যদি অঙ্কন করি, সেম জিনিসটা আসতেছে। যদি আমি একটা ট্যাক্স নিই, একটা ট্যাক্স বক্স নিলাম, নেওয়ার পর যদি আমি এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, দেখেন সেম ডিজাইনটা এখানেও পড়বে। এভাবে করে রিইউজ করতে পারি হেয়ার স্টাইলটাকে। যদি আপনার অ্যাডোবি অ্যাকাউন্ট থাকে এখানে লাইব্রেরিতে, অ্যাডোবি অ্যাকাউন্ট থাকলে এখানে লাইব্রেরিতে ক্রিয়েট করে রাখতে পারেন, এখানে ক্রিয়েট নিউ লাইব্রেরি যখন আসবে তখন এটা কী করতে পারবেন, অ্যাড করে নিতে পারবেন পরবর্তীতে ইউজ করার জন্য। এভাবে করে আমরা ব্লেন্ডিং অপশনটা ইউজ করতে পারি।